গরম কাটিয়ে আকাশ থেকে নেমে এলো বৃষ্টি। শান্তির বৃষ্টি উপভোগ করতে যখন মানুষ দলে দলে রাস্তায় হাঁটছেন, ঠিক সেই মুহূর্তে বুঝতে পারলেন সেটি মোটেও শান্তির বৃষ্টি নয়, বরং যথেষ্ট ভয়ানক এবং রহস্যজনক বৃষ্টি। আকাশ ভেদ করে নেমে আসছে রক্ত বৃষ্টি। সালটা 1957-র 15ই জুলাই। ঘটনাটা কেরলের মালাবার জেলার। আচমকা আকাশ থেকে নেমে আসে টকটকে লাল রঙের বৃষ্টি। ধীরে ধীরে সেই বৃষ্টির রং হতে শুরু করে হলুদ। এমন অদ্ভুত বৃষ্টি এর আগে দেখেনি ভারতের লোক। বৃষ্টির পরিমাণও যথেষ্ট বেশি, স্বাভাবিক জলের থেকে এর ভারও অনেক বেশি। এমন অদ্ভুত বৃষ্টি হওয়ার কারণ কি? সত্যি কি কোনো বিপর্যয় আসতে চলেছে পৃথিবীর বুকে? তথ্য অনুযায়ী শুধু কেরল নয়, ওই এক বৃষ্টি দেখা গিয়েছিল শ্রীলঙ্কাতেও, তবে বিক্ষিপ্তভাবে। ভারত সরকারের একটি সমীক্ষার পর জানা যায়, স্থানীয় শ্যাওলা জাতীয় উদ্ভিদ কোনোভাবে জলের সঙ্গে মিশে গিয়ে এমন রং তৈরি করেছে। তবে এই তথ্য মানতে নারাজ সাধারণ মানুষ, বরং তারা দৃঢ় বিশ্বাস করতে শুরু করেন এই রক্ত বৃষ্টির কারণ একেবারেই অন্য। অনেকের মতে ভিনগ্রহীদের পৃথিবীতে অবতরণের কারণে এমন বৃষ্টিপাত। তবে অতিরঞ্জিত বা কল্পবিজ্ঞান মনে হলেও বিজ্ঞানী মহলকে এই তথ্য নাড়িয়ে দিয়েছিল। যারা এই বৃষ্টিকে প্রত্যক্ষ করেছিলেন তাদের কথায় এই বৃষ্টির সঙ্গে মিশেছিল অদ্ভুত সব আওয়াজ। কেউ কেউ একে ঐশ্বরিক অভিশাপ বলেছেন, কেউ কেউ বলেছেন এই বুঝি পৃথিবী ধ্বংস হওয়ার সূত্রপাত। ভিনগ্রহীদের তত্ত্বকে যতটা জোরালো মান না দিলেও গডফ্রে লুই যে তথ্য দিয়েছিলেন তা আরও মারাত্মক। এক গবেষণাপত্রে তিনি প্রকাশ করেন, বায়ুমণ্ডলে ধূমকেতুর বিস্ফোরণের ফলে মহাকাশ থেকে মেঘে অনেক জীবাণু মিশে গেলে এমন বৃষ্টিপাতই হয়। অনেকেই এই তত্ত্ব মেনে নিয়েছেন, আবার কেউ কেউ ভিন্ন মত পোষণ করেন এই তত্ত্বকে নিয়ে। লাল বৃষ্টির জলে এমন অনেক মৌলের সন্ধান পাওয়া গিয়েছে যা সাধারণ বৃষ্টির জলে থাকে না। অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, কার্বন, ক্লোরিন, লোহা, ম্যাগনেশিয়াম ইত্যাদি মৌল যা মহাকাশেও পাওয়া যায় মিলেছিল এই লাল বৃষ্টির মধ্যেও, যদিও শেষ পর্যন্ত সঠিক প্রমাণ কিছুই পাওয়া যায়নি। তবে এটাই শেষবার নয়, 2001 সালে পুনরায় এমন রঙিন বৃষ্টির সাক্ষী থেকেছিল কেরল। হয়তো সত্যি এর পেছনে কোনো মারাত্মক গভীর রহস্য দানা বেঁধে রয়েছে, যার জন্য আকাশ থেকে নেমে আসছে রক্ত বৃষ্টি।